হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি আমার ঠাকুমার হাতের একটা খুব টেস্টি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা গরম ভাতের সঙ্গে জাস্ট যায় না, মানে অপূর্ব টেস্ট খেতে। তো আজকের আমি যেটা করব থোর ভাজা। তো তার জন্য আমি প্রথমে কয়েকটা কড়াই নিয়েছি এবং মাস্টার্ড অয়েল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। কোনো রকম তরকারিরই প্রয়োজন হবে না, এই ভাজাটা দিয়ে পুরো ভাত ফিনিশ হয়ে যাবে। তো এবারে আমি আগে থেকে থোরটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে রেখেছিলাম কিছুটা লবণ দিয়ে জল ঝরিয়ে। এখন আমি তেল পেঁয়াজ লাল হয়ে গেছে, এবারে থোরটাকে দিয়ে দিলাম। থোরটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাঝখানটা একটু ফাঁকা করে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ এবং লবণ, পরিমাণ মতো অবশ্যই লবণটা দেবেন, কারণ আগে থেকে কিছুটা লবণ দেওয়া ছিল। তো এখন পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি লো ফ্লেমে এটাকে পাকাবো। তার আগে ওপর থেকে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দেব, আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। তো এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ওয়েট করব। 5 থেকে 6 মিনিট ওয়েট করলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে আর একটু ফ্রাই করব, যাতে একটু ব্রাউন কালার চলে আসে। ভিউয়ার্স, এটা অসম্ভব টেস্টি একটি খাবার এবং হেলথের জন্য খুবই উপকারী। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম এবং ওপর থেকে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে 1 মিনিট ওয়েট করব, করে ওপর থেকে আর একটু মরিচ দিয়ে দেব। মানে এখানে মরিচ বলতে আমি জিরা পাউডার এবং ধনিয়া পাউডার মিক্সড করে দিয়ে দিলাম। আমার মোচার ঘন্ট রেডি, দেখুন কেমন হয়েছে আমাকে জানান।